मशरूम चिकेन गार्लिक सूप। हेलो फ्रेंड्स, आज के आबार चले एसेछि तोमादेर काछे एकटा सम्पूर्ण हेल्दी रेसिपि निये। तो आज के रेसिपि तोमरा जदि बाड़ीते ट्राई करो ताहलेई बुझते पारबे जे एटा कतटा हेल्दी आर कतटा सबार जन्य खुबी उपकारी एकटा खाबार। तो आज के रेसिपि मशरूम इन चिकेन गार्लिक सूप। এই রেসিপি বানাতে গিয়ে প্রধান যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে মাশরুম। তো মাশরুমের খাদ্যগুণের কথা নতুন করে তো আর বলার কিছু নেই। মাশরুমে রয়েছে ভিটামিন ডি যা আমাদের হাড়কে মজবুত করতে সহায়তা করে। আর মাশরুম আমাদের ত্বককে মোলায়েম রাখতে, মসৃণ রাখতে সাহায্য করে। তবে হ্যাঁ ফ্রেন্ডস, মাশরুমে অনেকেরই অ্যালার্জি হয় এবং যাদের অ্যালার্জি টেন্ডেন্সি রয়েছে তারা অবশ্যই দেখে শুনে মাশরুমটা খাবে এবং বাড়িতে সবার জন্য বানাবে। তো ফ্রেন্ডস, আজকের এই রেসিপি খুব তাড়াতাড়ি অল্প কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই সহজেই বানানো যায়। তোমরা বাড়িতে ট্রাই করো, আমি বলবো অবশ্যই তোমরা সকালের ব্রেকফাস্টে, সন্ধেবেলার জলখাবারে ট্রাই করতে পারো। তো চলো আর কথা নয়, দেখে নাও আজকের রেসিপি। তো প্রথমে আমি মাশরুমগুলোকে এইভাবে কাটিং করে নিচ্ছি। মাশরুমের গায়ে প্রচুর ময়লা লেগে থাকে, তো রান্না করার আগে অবশ্যই খুব ভালো করে ড্রেসিং করে ওয়াশ করে নিতে হয়। তো আমি এখানে এইভাবে কাটিং করছি। তো এইভাবেই প্রত্যেকটা মাশরুমের ওপরে যে খোসাটা রয়েছে এইভাবে ছাড়িয়ে নিলেই দেখো এর ভেতরের অংশটা পরিষ্কারভাবে বেরিয়ে এসছে। তো এইভাবে প্রথমে আমি প্রত্যেকটার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এবার এগুলোকে পিস করে কেটে নিচ্ছি। তো আমি কিভাবে কাটছি সেটাও দেখিয়ে দিই। তো এইভাবে আস্তে আস্তে পুরো মাশরুমগুলোকেই আমি কেটে নেব। তো মাশরুমগুলো আমার কাটা হয়ে গেছে, এবার পরবর্তী স্টেপে আমি চলে যাচ্ছি। আজকের রেসিপি মাশরুম ইন চিকেন গার্লিক স্যুপ। তো এই রেসিপি বানানোর জন্য প্রধান উপকরণ হচ্ছে মাশরুম। তো প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আমি মাশরুমটাকে ওয়াশ করে স্লাইস করে রেখেছি। তো এই দেখো ঠিক এইভাবে এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ওয়াশ করে রেখেছি। এই রেসিপিটা বানানোর জন্য আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলোও চলো একে একে তোমাদের দেখিয়ে দিই। আর নিয়েছি এখানে 200 গ্রাম মতো বোনলেস চিকেন। চিকেনের পিসগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে নিয়েছি এখানে একটা গোটা রসুন, এখানে ছোট ছোট পিস করে আমি রেখে দিয়েছি। নিয়েছি এখানে স্প্রিং অনিয়ন, একটা ক্যাপসিকাম আমি এখানে এইভাবে কেটে রেখেছি, একটা টমেটো এখানে আমি কুচিয়ে রেখেছি, ঠিক এইভাবে চৌকো করে কাটা রয়েছে, ঠিক যেভাবে আমি ক্যাপসিকামগুলোকে কেটেছি। আর ঠিক একইভাবে এখানে আমি একটা বড় পেঁয়াজকেও এইভাবে কেটে রেখেছি। নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি, আর এখানে রয়েছে 4টে মতো কাঁচা লঙ্কা এইভাবে কাটা। আর এই রান্নাটার জন্য যেগুলো লাগছে তার মধ্যে রয়েছে এখানে আমি কিছুটা গাজর, কিছুটা ফুলকপি, আর এখানে একটু স্প্রিং অনিয়ন বড় করে কেটে রেখেছি। আর অন্য কোনো ভেজিটেবিলও যদি তোমরা অ্যাড করতে চাও এখানে অ্যাড করতে পারো। এগুলোকে জাস্ট আমি একটু গরম জলে অল্পক্ষণের জন্য একটু ফুটিয়ে রেখেছি, ফুটিয়ে একটু মানে হাফ বয়েল মতো সেদ্ধ করে নিয়েছি। আর লাগছে এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, এটা আমার একদম সবশেষে লাগবে। আর এই রান্নার জন্য প্রয়োজন হবে নুন আর একটু গোলমরিচ আর সামান্য একটু তেল অথবা বাটার, যে যেটা পছন্দ করো সেটা ইউজ করবে। তো
তো এবার রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটা করবার জন্য এরকম একটা প্যান আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এর মধ্যে দিয়ে দেব, দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 2 কাপ মতো জল দিচ্ছি। জলের মধ্যে অ্যাড করছি 1/2 চামচ নুন। তো জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট পিস করে রাখা চিকেন। তো ফ্রেন্ডস, চিকেনটা যখন তোমরা নেবে অবশ্যই খেয়াল রাখবে চিকেনটা যেন ফ্রেশ হয়, একদম টাটকা চিকেন এই রান্নাটায় ব্যবহার করতে পারলে রান্নাটা খুব টেস্টি হবে। তো চিকেনটাকে আমি একটু বয়ল করে নিচ্ছি প্রথমে। তো চিকেনটা বয়ল করা আমার প্রায় হয়ে গেছে, মোটামুটি ভালোই বয়ল হয়েছে। তো এবার এক এক করে ভেজিটেবিলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রথমে এই যে গাজর, গাজর আমি কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম হাফ বয়েল করা, তো এটাকে অ্যাড করছি। অ্যাড করছি এখানেও, এখানে দেখো কিছুটা ফুলকপি আমি বয়েল করে রেখেছিলাম হাফ বয়েল মতো, সেটাও অ্যাড করে দিচ্ছি। এবার অ্যাড করছি এখানে স্প্রিং অনিয়ন, একটু লম্বা করে কেটে একটু বয়েল করা রয়েছে, একটু কড়াইশুঁটি রয়েছে, এগুলো আমি অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, 2-4 মিনিট মতো অপেক্ষা করার পর। তো ভেজিটেবিলগুলো আর চিকেন তো আগেই বয়েল হয়েই গিয়েছিল, ভেজিটেবিলগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এখানে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম, সেটাকে একটু ঠান্ডা জল দিয়ে গুলে নিচ্ছি ভালো করে স্পুন দিয়ে। এটাকে আমি জলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা কোনো লাম্পস নেই, খুব সুন্দরভাবে কর্নফ্লাওয়ার জলের সঙ্গে মিশে গেছে। তো এবার এই কর্নফ্লাওয়ার আর জলের যে কনস্ট্রাক্টটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দেব। আচ্ছা, রান্নাতে প্রথমে আমি 1/2 চামচ মতো নুন অ্যাড করেছিলাম, এখন আমি আর নুন এর মধ্যে দিচ্ছি না। তো চিকেন আর ভেজিটেবলের স্যুপটা আমার রেডি হয়ে গেছে, তো এটা আমি নাবিয়ে নেব, নাবিয়ে নিয়ে চলে যাব পরের স্টেপে। তো স্যুপটা আমি নাবিয়ে নিচ্ছি। দু চার মিনিট পর ফিরে আসছি, তেলটা গরম করা আমার হয়ে গেছে, ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ তোমরা। এবার এর মধ্যে আমি অ্যাড করছি কুচিয়ে রাখা রসুন। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে একটা গোটা পেঁয়াজ আমি এইভাবে স্লাইস করে রেখেছি, এটাকে দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, খুব একটা ফ্রাই করব না, হালকা একটা ফ্রাই হবে যাতে পেঁয়াজটা একটু নরমও হলো আর ওর কাঁচা ভাবটাও দূর হলো। দিচ্ছি কাঁচা লঙ্কা, এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো, আমি এখানে পিস করে রেখেছি মোটামুটি টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ একই রকমভাবে আমি কেটে নিয়েছি। তো এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এখানে আমি একটা বড় ক্যাপসিকাম কুচো করে রেখেছিলাম, কুচো মানে ঠিক একদম কুচো নয়, আমি আগেই বললাম পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আমি একইভাবে কেটেছি। তো এইভাবে কেটে নিলে কালারটাও খুব কালার সুন্দর আসবেই, কারণ প্রত্যেকটা ভেজিটেবিল খুবই ফ্রেশ এবং এদের নিজস্ব একটা সৌন্দর্য আর রং রয়েছে, তো সেই সৌন্দর্যে এরা সুন্দর, কত সুন্দর একটা কালার এসছে দেখতেই পাচ্ছ তোমরা। তো এটাকে খুব একটা ফ্রাই আমি করব না, খুব হালকা করে আমি ফ্রাই করছি।
এবার এর মধ্যে আমি অ্যাড করব এই রান্নার প্রধান উপকরণ মাশরুম। মাশরুমের গুণাবলী আমি তোমাদের প্রথমে ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেই দিয়েছি ফ্রেন্ডস, তো আরও একবার বলে দিই। তো মাশরুম খুবই উপকারী একটি খাবার। মাশরুমে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। মাশরুম আমাদের শরীরে ভিটামিন ডি কে বৃদ্ধি করতে সহায়তা করে। এছাড়া মাশরুমের আরও একটি চমৎকার গুণ রয়েছে, যেটা শুনলে তো তোমরা অবাক হবেই, আগে তো শুনেছই, তাও তবু আমি আর একবার তোমাদেরকে বলে দিচ্ছি যে মাশরুম আমাদের স্কিনকে খুব সুন্দর করতে সাহায্য করে। এছাড়া মাশরুমের আরও অনেক গুণ রয়েছে। তো মাশরুম যে কেউ খেতে পারো, যে কোনো বয়সের মানুষ মাশরুমকে খাবার হিসাবে গ্রহণ করতে পারে, এর কোনো সাইড এফেক্ট নেই। তবে হ্যাঁ, যাদের একটু অ্যালার্জির টেন্ডেন্সি রয়েছে, অনেকের মাশরুমে একটু অ্যালার্জি হয়, তো সেটা দেখে খাওয়াই আমি প্রেফার করব, মানে আমি বলবো যে তোমরা অবশ্যই দেখে নিয়ে ট্রাই করবে। তো ফ্রেন্ডস, আজকের যে রেসিপি আমি তৈরি করছি এটা খুবই হেলদি একটা আহার। রোজই আমি তোমাদেরকে বলে থাকি আমি একটু হেলদি খাবারই পছন্দ করি, আর যারা হেলথ কনসাস তাদের জন্য এটা একটা আদর্শ খাবার। তো মাশরুম সামান্য কিছুক্ষণ আমি ফ্রাই করে নিয়েছি। তোমাদের তো বললাম মাশরুমের খাদ্যগুণ কতটা, খুব একটা ফ্রাই করতে হয় না কারণ মাশরুম খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা রেডি হয়ে গেছে আমার। এবার আমি যে স্যুপটা বানিয়ে রেখেছিলাম সেই স্যুপটা এর মধ্যে মিশিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চিকেন ভেজিটেবল স্যুপ। অনবদ্য এই রেসিপি, প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন, খুব হেলদি। যারা হেলথ কনসাস, আজকের ইয়াং জেনারেশন খুবই হেলথ কনসাস তোমরা, তো তোমাদের জন্য আজকে এই রেসিপি। তোমরা বাড়িতে এটা অবশ্যই সবাই ট্রাই করো, বানিয়ে ফেলো চটজলদি হয়ে যায়, আর একদমই নন স্পাইসি, খুব সুন্দর অনবদ্য খেতে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো আমার কমেন্ট সেকশানে, কেমন লাগলো অবশ্যই জানাও। তো এটা আমার প্রায় হয়েই গেছে, দু চার মিনিট হতে দেব। আর আমি এর মধ্যে অ্যাড করছি স্প্রিং অনিয়ন। কত সুন্দর একটা কালার এসছে, সকালবেলার ব্রেকফাস্টে বা সন্ধেবেলার খাবারে তোমরা অবশ্যই এই রেসিপি রাখতে পারো, খুব সহজে হজম হয় এবং প্রচুর খাদ্যগুণ সম্পন্ন, প্রচুর ভিটামিন প্রোটিন সমৃদ্ধ এই খাবার। তোমরা অবশ্যই বাড়িতে খাও, খেয়ে জানাও কীরকম লাগলো। সবশেষে অ্যাড করছি এখানে একটু ধনে পাতা, আমি কুচো করে রেখেছিলাম সেটা। কীরকম লাগলো ফ্রেন্ডস, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। রান্না করলেই চলবে না, সেটাকে সুন্দর একটা রূপ দিতে হবে, আর প্রেজেন্টেশনও খুব সুন্দর করতে হবে যাতে বাড়িতে বাচ্চারা চট করে অ্যাট্রাকটিভ হয় এবং খাবারটা খেতে পছন্দ। মাশরুম ইন চিকেন গার্লিক স্যুপ আমার রেডি। তো চলো ফ্রেন্ডস এটাকে সার্ভ করে দেওয়া যাক। তো সার্ভ করে দিচ্ছি গরম গরম মাশরুম। মাশরুম চিকেন গার্লিক স্যুপ, আগেই বলেছি এটা প্রচণ্ড পুষ্টিকর একটা খাবার, যারা হেলথ কনসাস তাদের জন্য একদম আদর্শ একটি খাবার। তো ফ্রেন্ডস আবারও বলবো, তোমরা বেশি করে লাইক করো, কমেন্ট করো আমার ভিডিওকে। যারা নতুন ফ্রেন্ডস
আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, প্লিজ সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করতে ভুলবে না বন্ধুরা, তাহলে আমার আপকামিং ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশনে সবার আগে চলে আসবে। তো ফ্রেন্ডস, সবাই খুব ভালো থাকবে, এনজয় করবে, সাবধানে থাকবে আর বেশি করে হেলদি খাবার খাবে। তো আজকে এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই চলে আসব তোমাদের কাছে, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। তো আজকে এই পর্যন্তই।